আজকে আপনাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুটি অ্যাপ্লিকেশনের মোট চারটি গোপন সেটিংস শেয়ার করব। আপনি যদি ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সেফটি, আপনার প্রাইভেসির জন্য এই চারটি সেটিংস জানা উচিত। এবং এই দুর্দান্ত চারটি ট্রিক জানার পরে আপনাকে যে কেউ বস মানতে বাধ্য হবে। তো বন্ধুরা, আমরা সরাসরি দেখব। তো শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, দয়া করে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিন, কারণ আপনার একটি শেয়ারে দেখা যায় অন্য কেউ উপকৃত হতে পারে। তো বন্ধুরা, প্রথমে আমরা ইমো দিয়ে শুরু করব, ইমোর গুরুত্বপূর্ণ দুটি সেটিংস। তারপরে আমরা দেখব হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ দুটি সেটিংস কিভাবে আপনি সেট করবেন এবং এগুলোর কাজ কী কী। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখান থেকে দেখেন আমি আমার ইমোটা ওপেন করলাম। তো ওপেন করার সাথে সাথে দেখেন এখানে একটা ফোর ডিজিটের পিন চাচ্ছে, তার মানে হচ্ছে আমি সেটিংসে গিয়ে ফোর ডিজিটের একটা পিন সেট করছি। দেখেন খুলে ফেললাম। তো এটার কাজটা কি আসলে, এটা কেন করবো, এটা প্রশ্ন করতে পারেন। বিষয়টি হচ্ছে কখনো কখনো দেখা যায় আপনার ফোনটা আপনার প্রিয়জনেরা বন্ধুবান্ধব হাতে নেয়, হাতে নেওয়ার পর কিন্তু আপনাদের ইমো বা হোয়াটসঅ্যাপ ওপেন করার চেষ্টা করে যে আপনি কার সাথে চ্যাটিং করতেছেন, কার সাথে কি আদান প্রদান করতেছেন। তো আসলে এগুলো এখন আর দেখার কোনো সুযোগ নেই। আপনি যদি সেটিংসে গিয়ে একটা পিন সেট করে রাখেন, আর এমনকি আপনি যদি আপনার ফোনটার লক খুলে তাদের হাতেও দেন, সে কিন্তু কখনোই এই ইমোটা ওপেন করতে পারবে না, কারণ ওপেন করতে গেলেই ঠিক এরকমের পিন চাইবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি পিনটা কীভাবে সেট করবেন, এরপরে দেখিয়ে দেবো ইমোর আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস। তো পিন সেট করতে হলে আপনাকে আপনার ইমোটা ওপেন করতে হবে। ওপেন করার পর উপরের দিকে দেখেন একটি প্রোফাইল আইকন আছে বাম পাশে, এটা ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখেন এখানে সেটিংস আছে, সেটিংসে টাচ করবেন। তারপরে নিচের দিকে দেখেন অ্যাকাউন্ট সেটিংস আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর উপরের দিকে দেখেন পাসওয়ার্ড লক একটি অপশন আছে, এখানে টাচ করবেন। তারপরে নিচের দিকে দেখেন এনাবেল, এখানে আপনি টাচ করবেন। তো এরপরে এখানে একটি পিন চাইবে ফোর ডিজিটের, আপনি আপনার পছন্দ মতন একটি পিন দিবেন। তারপরে কনফার্ম পিনেও সেই একই পিন দিবেন। তো দেওয়ার পর ডানে টাচ করবেন। এরপরে নিচের দিকে দেখেন অটো লক, এখানে আপনি টাচ করবেন। তো এখানে কয়েকটি অপশন আছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। তবে আমি বলবো এখান থেকে এভরি টাইম দিবেন, কারণ এভরি টাইম যদি আপনি দেন, যখনই আপনি ইমো অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দিবেন আবার যখন আপনি ওপেন করবেন সাথে সাথে কিন্তু লক চাইবে। তো আশা করি এই সেটিংসটি বুঝতে পেরেছেন। এবার চলুন ইমোর আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস, বিশেষ করে এটি মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সেটিংসটি করতে হলে আবারও আপনার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং উপরে দেখেন প্রোফাইল আইকন, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর সেটিংসে টাচ করবেন। তারপরে দেখেন এখানে প্রাইভেসি একটি অপশন আছে, এখানে টাচ করবেন। তো এরপরে নিচের দিকে দেখেন ব্লক স্ক্রিনশট ফর কলস, এই অপশনটিতে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর নিচের দিকে এই অপশনটি অফ থাকবে, এটাকে আপনি অন করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে এটির কাজ কি। এটি যদি আপনি অন করে রাখেন, সেক্ষেত্রে আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন, সেই ব্যক্তি কিন্তু আপনার কথা বলা অবস্থায় কোনো স্ক্রিনশটও নিতে পারবে না, এমনকি সে স্ক্রিন রেকর্ডার চালু করে ভিডিও করতে পারবে না। আমি শুরুতেই বলছি এটি মেয়েদের জন্য খুবই ভালো, কারণ মেয়েরা কিন্তু অনেক ছেলেদের সাথে কথা বলে, কথা বলার সময় দেখা যায় স্ক্রিনশট নিয়ে নেয় অথবা স্ক্রিন রেকর্ডার চালু করে ভিডিও করে রাখে, সেগুলো পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু একটা মেয়ের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে যায়। তো অবশ্যই মেয়েরা এই সেটিংসটি অন করে রাখবেন। আশা করি ইমোর গুরুত্বপূর্ণ দুটি সেটিংস আপনারা বুঝতে পেরেছেন। তো এবার চলুন দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সেটিংস, কারণ আপনারা ইমোর চেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ইউজ করেন। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস রয়েছে যা আপনারা অনেকেই জানেন না। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। তো ওপেন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ফিঙ্গার চাচ্ছে। তো এর আগে আমি ইমোতে পিন লক করছিলাম, এখানে আমি ফিঙ্গার সেট করে রাখছি। ঠিক আগের নিয়মেই আপনার ফোনটা যদি লক খুলে কারো হাতে দেন, সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কখনোই ওপেন করতে পারবে না, আপনার আপনার ফিঙ্গার ছাড়া কেউ ওপেন করতে পারবে না। তো এখন চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিঙ্গারটা সেট করবেন। তো বন্ধুরা, আগে বলে নিচ্ছি শেষের যে সেটিংসটা আপনাদেরকে শেয়ার করবো, যে ট্রিক্সটা, সেটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখান থেকে আমি আবারও হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। তো ওপেন করার পর উপরে দেখেন থ্রি লাইন আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর নিচে দেখেন সেটিংস আছে, সেটিংসে টাচ করবেন। তারপর এখানে দেখেন প্রাইভেসি একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। এখন নিচের দিকে দেখেন ফিঙ্গার লক একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। এরপরে এই অপশনটি আপনাকে অন করতে হবে। তো আমি অন করে দিলাম, ফিঙ্গার চাইবে, আপনি ফিঙ্গার দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখেন তিনটি অপশন, ইমিডিয়েট, আফটার ওয়ান মিনিট, আফটার 30 মিনিটস। তো এখান থেকে আমি বলবো যে অবশ্যই ইমিডিয়েট সিলেক্ট করবেন। এর কারণ হচ্ছে আপনি যখনই ক্লোজ করবেন সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক লক হয়ে যাবে, কেউ খুলতে পারবে না। তো এখান থেকে ইমিডিয়েট সিলেক্ট করলাম। তো করার পরে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি, যে দেখেন ক্লোজ দিয়ে দিলাম। তো এখন যদি আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করি, এই যে দেখেন এটা কিন্তু লক চাচ্ছে। তো এই সেটিংসটি অন করার পর আপনি যদি আপনার ফোনের লকটা খুলেও কারো হাতে দেন, সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন করতে পারবে না। সুতরাং আপনি কিন্তু সম্পূর্ণ নিরাপদে থাকবেন। তো এবার চলুন দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের দুই নম্বর ট্রিক্সটি। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বলবো এটিও মেয়েদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ।
কারণ আমরা কিন্তু আমাদের প্রিয়জনদের সাথে বন্ধু বান্ধবের সাথে আমরা হোয়াটসঅ্যাপে অনেক চ্যাটিং করি, অনেক কিছু আদান প্রদান করি, ছবি অথবা ভিডিও। তো দেখা যায় কখনো কখনো ছবি বা ভিডিও এটি কিন্তু বিপদের কারণ হয়ে দাঁড়ায়, সেটা ডাউনলোড করে অথবা স্ক্রিনশট দিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে মেয়েদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তো কোনো সমস্যা নাই, আপনি ছবি পাঠান কিংবা ভিডিও পাঠান, সেটা কিন্তু স্ক্রিনশটও নিতে পারবে না, এমনকি ডাউনলোডও করতে পারবে না, কারণ সে একবার দেখার সাথে সাথে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো চলুন কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আমার মোট দুইটি হোয়াটসঅ্যাপ আছে, আমি একটা থেকে একটাতে পাঠিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এই একটা হোয়াটসঅ্যাপ এবং এই একটা হোয়াটসঅ্যাপ, তো আমি এইটার থেকে অন্যটায় পাঠাবো যে কীভাবে পাঠাতে হয়। তো ধরেন আমি এখান থেকে অন্য হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাবো, তো গ্যালারিতে আসার পর এখান থেকে আমি একটা ছবি ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। তো আমি এই ছবিটা নিয়ে আসলাম, তো আসার পর এখানে দেখেন অ্যাড ক্যাপশন লেখা আছে এবং তার সামনে গোল বৃত্তের মধ্যে অন আছে, এই অনের উপরে আমি টাচ করলাম, দেখেন এটা গ্রিন হয়ে গেছে এবং এখান থেকে আমি এই ছবিটা সেন্ড করলাম। তো দেখেন এটা কিন্তু নোটিফিকেশন চলে আসছে, তার মানে হচ্ছে অন্য হোয়াটসঅ্যাপে এই ছবিটা চলে আসছে। তো দেখেন এখানে একটা বিষয় দেখেন, এই ছবিটা কিন্তু সরাসরি ওপেন হয়ে আসছে ওইখান থেকে পাঠানোর পরে, আর এই ছবিটা কিন্তু ওপেন হয়নি, এখানে ফটো লেখা আসছে। তো আমি যদি এখানে টাচ করি তো দেখেন ছবিটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমি ব্যাগে চলে যাই তো দেখেন ছবিটা কিন্তু নেই, এখানে ওপেন লেখা আসছে। এখন এটার উপর যদি আমি হাজার বারও টাচ করি ছবিটা কিন্তু ওপেন হবে না, তার মানে হচ্ছে ছবিটা একবার দেখার পর অটোমেটিক ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু স্ক্রিনশট নেওয়ারও কোনো সুযোগ নেই, এমনকি ডাউনলোড করারও কোনো সুযোগ নেই।